দাম অনুসারে মাটনের পিস একদম ভালো না, আর একটু বড় করে বড় দেওয়া উচিত ছিল, চার পিসের অনুযায়ী মানে অনেক বেশি। তোমরা জাস্ট মাটনের পিসগুলো দেখো জাস্ট কীরকম কতটা ছোট, এর মধ্যে শুধু গ্রেভি দেওয়া আছে। দেখ এবারে এই মাংসর পিসটা দেখো, পুরো হাড় পুরো সাইডে দেখো, ফটো দিয়েছি পুরো হাড় নালি পিস, গায়ে কিচ্ছু নেই, মানে তোমাদেরকে কি বলবো, আর এতে তো মাংস নেই একদম, শুধু গ্রেভি দেওয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাইপাস ধাবাতে এসেছি, তো এখানে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, তো দেখি এখানে খাবার কিরকম, যদি ভালো লাগে অবশ্যই জানাবো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন গাড়ি পার্কিং হচ্ছে, পার্কিং করে তো আমরা এখানে ঢুকবো। মুন্না ওরা ঢুকে গেছে, এখন বাইপাস ধাবার ভেতরে ঢুকে গেছি, তো দেখবো এখানে কি কি আছে না আছে। আর এখানে প্রিমিয়াম থালি সিস্টেম আছে, প্রিমিয়াম থালি আছে, ভেজ কোফতা, কষা মুরগি, 550 কষা মাংস, পাবদার ঝোল, ওখানে বাঙালি খাবারও আছে। হ্যাঁ, ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, আর এখানে সার্ভিসটাও বেশ ভালো, এসে ভালোভাবে কথাবার্তা বলছে। এখানে তোমাদেরকে এই রেস্টুরেন্টের পুরো মেনুটা শেয়ার করছি, এর মধ্যে ইন্ডিয়ান, চাইনিজ, বিরিয়ানি প্রচুর খাবার আছে, তোমরা দেখতে পারো পজ করে। তো আমি পুরোটাই শেয়ার করলাম, মেনুটা দেখে নিই, দেখে ডিসাইড করবো যে কী কী অর্ডার করবো। মটনের দিকে যেতে চাও তাহলে মটন পছন্দ আছে, কিমা আছে, কি নিবি? এক সেকেন্ড এক সেকেন্ড, নান দিয়ে খেলে লবাবদারটা ভালোই হবে, তন্দুরি চিকেনটাও খারাপ যাবে। লবাবদারটা কোনটা আছে? লবাবদারটা দিয়ে দিন, চার পিস মটন আছে কিন্তু, তাহলে দিয়ে দে, মটনই দিয়ে দে, মটন না মুরগি আছে, মুরগি আছে, ওটা মুরগি আছে, তাহলে ওটা, তাহলে এটাই দিয়ে দিন। হ্যাঁ, এটা আপাতত দিয়ে দিন, তারপর আমরা দিয়ে দেব। তো এখানে প্লেটগুলো দিয়ে গেছে আপাতত। বাসন্তি পোলাও আছে ভাই? গ্রিন পিস পোলাও আছে, তাহলে গ্রিন পিস পোলাও নিই, আর একটা মাটনের কিছু আইটেম নিয়ে নাও। ভেজ পোলাও আছে, জিরা রাইস আছে, স্টিম রাইস। ওকে দেখাও তো কোথায় আছে, চার পিসের একটা কিছু নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে। না, চিলি চিকেনটা খাবো, মাটনের কিছু নেবো, মাটনের কিছু নিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি চিকেন লবাবদার, আর তার সাথে তন্দুরি রুটি আর বাটার নান ছিল, তো ওগুলোই অর্ডার করেছিলাম। চিকেনের যা সাইজগুলো দিয়েছে জাস্ট দেখো, একদমই ভালো না, একদম ছোট ছোট পিস। এই আইটেমটা 370 টাকা দাম, আর কোয়ান্টিটি অনুসারে দামটা ঠিক কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোনো ভুল বলছি কিনা। নান বাটার নান নিয়ে নিয়েছি, খাবারটা ভালো, চার পিস লাগবে মোটামুটি সাইজ। তাহলে লাহড়িটাই নিন না বাবা, তাহলে একটা কাজ করুন, লাহড়িটা দিয়ে দিন, যেটা পারবে। আরে অল্প অল্প করে গ্রেভি নেবে, আর কোন পোলাওটা নেবে, গ্রিন পিস পোলাও দুটো নিব, কোয়ান্টিটি কীরকম হবে? তাহলে দুটো দিন গ্রিন পিস পোলাও, আর একটু স্পাইসি কি? না বলছো কেন গো? এরপর নিয়ে নিয়েছিলাম গ্রিন পিস পোলাও, আর মাটন লাহোরি বলে একটা অপশন ছিল, ওটা নিয়ে নিয়েছিলাম। তো মাটনের যা পিস, এবার তোমরা জাস্ট দেখে নিও যে পিসগুলো কীরকম, আর কোয়ান্টিটি একদমই ভালো না মাটনের। মাটনের পিসগুলো দেখে আমরা ওদেরকে জানিয়েছিলাম, ওরা কোনো রিয়াকশান বা ওদের কোনো কিছু ছিল না, বললো যে নেক্সট টাইম নাকি দেখে দেবে তোমরা। এবার মাটনটা দিলে মাটনের পিসগুলো জাস্ট দেখো, মানে রীতিমতো তোমাদের রাগ ধরবে, 510 টাকা দিয়ে মানে ওটার দাম।
আর কিরকম পিসগুলো জাস্ট দেখো। সত্যি একটা কথা বলছি, আমি কিন্তু এর আগে কলকাতার অনেক অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমার কোথাও হয়নি। মাটনের পিসগুলো দেখলে মনে হবে মানে ছুঁড়ে মারি, জাস্ট মাটন পিসগুলো একটা নাল্লি পিস, এর মধ্যে কিচ্ছু নেই, মানে কি বলবো এদেরকে। আর এটাতে তো মাংস নেই নেই, একটা যদি ভালো পিসও দেয় মানুষ কিন্তু তাও খুশি হয়ে খেয়ে নেয়। বাট এখানে যে পিসগুলো দিয়েছিলো সবাই, কিন্তু আমাদের চারজনের মধ্যে চারজনই কিন্তু প্রচণ্ড রেগে গেছিলো। কিন্তু দাম অনুসারে মাটনের পিস একদম ভালো না, আর একটু বড়ো করে বড়ো দেওয়া উচিত ছিল, চার পিসের অনুযায়ী মানে অনেক বেশি। দাদা এই দেখুন আপনাদের মটনের পিস দিয়েছে, দেখুন সব সলিড হয় না, মাংস নেই ওটাতেও, মাংস নেই এই আমার তো আরো 510 টাকা একটা প্লেট নেয়, চার পিস মটন দেয়, দেওয়া উচিত ছিল না। আরে তোমারটা দেখো, আমারটা দেখো, এই দেখো এইটা এইটুকু 510 টাকা নিচ্ছে, মানে 810 টাকা সেটাই তো। আরে একটা যদি ভালো পিস দেয় তাও ঠিক আছে, এইটা পিস এই যে, আর ওর তো শুধু গায়ে এরকম লাগানো আছে। প্লেট খাবো খেয়ে দেখবো পেটেই লাগে না বা মনেই লাগে না, দেখে জিনিসটা জিনিসটা খাবো কাঁচরা প্লেট দিয়ে। এখানে খাবারের টেস্ট ভালো হলেও মানে কোয়ান্টিটি একদমই ভালো, আর একটু ভালো মানুষের মনে তো লাগতে হবে না খেয়েছি। জানি না কিছু করবে কিনা, কোনো এত বড় একটা ধাবা কিছু তো করা উচিত। তার উপরে টমেটো দিয়ে ভর্তি করেছে, হ্যাঁ দিক সেটা ঠিক আছে, কিন্তু এটা একদম ভালো, আরে জানা হয়ে গেল না যখন তোর পোষাচ্ছে না কে তখনই দামটা ম্যাটার করে। আমাদের সত্যি বলতে ভালো লাগে, তোমরা মন পোষালে না এটা দিয়ে কী হবে, আমরা বাথরুমে গিয়েও তো হাত দিয়ে আসি সত্যি। আমি আমি তো মানে হ্যাপি এই এটা দিয়ে, হ্যাঁ অবশ্যই শোন, এখানে যা ওরা পিসগুলো দিচ্ছে এগুলো অন্যান্য জায়গায় এরকম, আমি তো আসবো না, উনি বলছেন নেক্সট টাইম আসুন দেখবো, নেক্সট টাইম আর আসবো কিনা তার কোনো ঠিক ঠিকানা দেখবো। আপনি দেখুন অনেক আউটলেট আছে, আরও আউটলেট আছে, অন্য রেস্টুরেন্ট আছে দেখবো। ব্যাপারটা হচ্ছে কি অনেক যেটার মধ্যে খেয়ে যায় কোনো কমপ্লেন নেই ওটাই, অ্যাকচুয়ালি এরা গা করে না কিছু আর কিছুই না। ফার্স্ট অফ অল এখানের মানে মেনুটা ভালো, টেস্টও ভালো, কিন্তু কোয়ান্টিটি একদম জিরো, যদি কেউ জিরো থাকে ওয়ানের পরেও যদি জিরো থাকে সেটা মনেও হয় না যে আর আসবো নেক্সট টাইম। অন্যান্য রেস্টুরেন্টে প্রচুর জায়গায়ও খেয়েছি মানে এরকম না, ভেতরে আমরা বলেও এসেছি আর ওরা কাস্টমার সার্ভিসে আর কি মানে ওরা জানতেও চায় যে কেমন কি আমাদের লেগেছে না লেগেছে, আমরা ডাইরেক্ট বলেছি যে এই ব্যাপার, ওরা বলছে নেক্সট টাইম চেঞ্জ করবে, আর নেক্সট টাইম আসবো কি না জানি না। আজকের ভিডিও এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই বাই, নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।